إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد شكري دور شك موندولي أبنا در شكل كي بيتي كريتي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিদর্শন ন্যাচারাল ক্যালামিটি সাইন অফ আল্লাহ আমরা সকলেই এই প্রাকৃতিক দুর্যোগের সাথে ভালোভাবেই পরিচিত এবং বিভিন্ন সময়ে মানুষের সামনে পূর্বের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যে এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় মানুষের মধ্যে হতে থাকবে সেটা আল্লাহ সুবহানা হ তালা কোরআন এবং সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ এমনই একটা ঘটনা এমনই একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলা যায় যেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে অসংখ্য মানুষ হতাহত হয় মৃত্যুবরণ করে কিন্তু কোনো মানুষের কাউকে যে দোষী সাব্যস্ত করবে বা কেউ কারো বিরুদ্ধে শোক দুঃখ প্রকাশ করবে সেগুলোর কোনো অবকাশ থাকে না কারণ প্রত্যেকটা মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা থেকে এটা মেনে নিতে বাধ্য হয় যে এই যে ঘটনা বা এই যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের সামনে এসছে বা ঘটেছে সেটা সেই ওপরওয়ালার পক্ষ থেকে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এই প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটির পিছনে মানুষের কোনো হাত নেই এটা সেই পক্ষ থেকে সুতরাং আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি না কেউ কারো বিরুদ্ধে আমরা সেই উকিল ধরে তার নামে কেসও করতে পারি না সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা আমাদের সামনে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং আমরা দেখছি বিভিন্ন সময়ে নবীদের যুগে হয়েছে এবং আমাদের বর্তমান যুগেও বিভিন্ন জায়গায় যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে বাস্তব সত্য এবং এটা যে আল্লাহ সুহানওয়া তালার বড় একটা নিদর্শন আমরা প্র্যাকটিক্যাল প্রত্যহিক জীবনে কিন্তু আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তখন ভয় পাই আমরা হতভম্ব হয়ে যাই কি করব এরকম একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা যে এই দুর্ঘটনার সময় আমরা কি করব সেই চেতনা বা সেই ক্ষমতাও আমরা হারিয়ে যাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এবার একটু চিন্তা করব। যে এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা তো সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই স্রষ্টার পক্ষ থেকেই সেটা তো আমাদের বিশ্বাস করে নিতে আমরা বাধ্য হই আমার সেকেন্ড অপশন দ্বিতীয় কোনো পথ থাকে না কারণ আমাকে এটা বিশ্বাস করতেই হয় যে এটা সেই স্রষ্টার পক্ষ থেকেই হয়েছে এর পেছনে কোনো মানুষের হাত নেই তাহলে এটা কেন হয় কেন আল্লাহ সুহানা হওয়া তালা বিভিন্ন নবীদের যুগের থেকে শুরু করে আমাদের বর্তমান প্রজন্ম পর্যন্ত এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে এই অঘটনগুলো ঘটছে মানুষকে বিভিন্ন পদ্ধতিতে দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে এটা কেন কেন আল্লাহ সুফানা হওয়া তালা

যে বিপর্যয় সৃষ্টি হয় এই বিপর্যয়ের জন্য মানুষরাই দায়ী মানুষের কৃতকর্মের জন্যই এই বিপর্যয় সৃষ্টি হয় বিমা কাসাবাত এই দিন নাস লিউজি কহম বা আমিলু লাহ ইয়াজিউন তাদেরকে এইভাবে বিপর্যয় দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয় যাতে করে তারা তাদের প্রভুর পানে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই জমিন এবং আসমানে এবং জমিনের গর্ভে সমুদ্র পথেও যে বিপর্যয় যে ঘটনা বা যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেই ঘটনাগুলো মানুষের কৃতকর্মের জন্যই ঘটে এবং এই ঘটনাগুলো আল্লাহ সুবান মানুষকে একটা আজাব হিসেবে দান করেন যাতে করে তারা লাল্লাহ ইয়ার জীবন আল্লাহর দিকে আল্লাহর পথে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই আহটায় যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সারা পৃথিবীতে যে বিপর্যয়গুলো হচ্ছে এবং আগের যুগেও হয়েছে সেই বিপর্যয়ের মূলে আমরা মানুষরাই কিন্তু দায়ী আমাদের কৃতকর্ম আমাদের কৃষ্টি কালচার চলাফেরা সেগুলোর জন্যই আল্লাহ সুফানহ তালা মাঝে মধ্যে আমাদের এইরকম বিপদ বালা মুসিবত ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান এবং আমরা যাতে আল্লাহ সুবানহ তালার পানে ফিরে আসি তার যে একটা শিক্ষা এবং সেই যে নিদর্শন সেই নিদর্শন থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি সেই নিদর্শনের জন্যই আমাদের এই বর্তমানে এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে আল্লাহ সুবাহের সুরার রাত তেরো নম্বর সুরার এগারো নম্বর আয়তে বলছেন কমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে নেয় এই আয়াতটাও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আজকে যে কম বা গোষ্ঠী আমাদের মধ্যে যে অশান্তি আমাদের মধ্যে যে বিপর্যয় সেই বিপর্যয়ের জন্য কম রায় দায়ী আল্লাহ কোন কমের কোন গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে তাহলে আমরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন যখন করে দিই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ যখন চলতে আরম্ভ করি তখনই আল্লাহ সুবহানাহ তালা আমাদের মাঝে এইরকম বিভিন্ন পদ্ধতিতে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবাহ তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ তাআলা কোরআন মসজিদের মধ্যে সুরাত্ত বা নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ সুবহানা তালা বলেন আবা ইন কানা আবনা হুকুম

যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর প্রতি জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কুল সাল্লামকে রসুল্লাহ বলা হচ্ছে তুমি বল ইনকান হুকুম তোমাদের পিতা ও আবনা হুকুম এবং তোমাদের পুত্র ওয়া হোয়ান হুকুম তোমাদের ভাই ওয়া জুয়াজ হুকুম তোমাদের স্ত্রী এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং তোমাদের ধন সম্পত্তি ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদা এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হওয়ার ভয় তোমরা করো ও মাসাকিনু নাহা এবং তোমাদের অট্টালিকা তোমাদের ঘর যে ঘরে তোমরা থাকতে খুবই পছন্দ করো আহাব্বা ইলাইকুম যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের হয় মিনাল্লাহি আল্লাহর চাইতে ও রসুলিহি এবং আল্লাহ রুসুলের চাইতে ও জিহাদিন ফিসাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের চাইতে পর্বতি অংশে আল্লাহ বলেন ফাতরব্বসু তোমরা দাঁড়াও অপেক্ষা করো হাতা ইয়াতি আল্লাহু বিআমরিহি যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন তোমাদের উপরে এসে না যায় আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক লোককে কখনো হেদায়েত দেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা বা যে মেসেজ বা যে বার্তা আমাদের দিতে চাইছেন যে আমরা এই আট প্রকার লোকের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিসের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস যদি আমরা আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি আমরা ভালোবাসি বেশি মহব্বত করি বেশি ওগুলোর পিছনে ছুটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু তোমরা চুপ করো দাঁড়াও হাত্তাইয়া আতি আল্লাহ বিহি যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আজাব বা শাস্তি এসে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালাম আলাইকুম ওর আহমাতুল আহমাতুল বিরতির পর ফিরে এলাম আলোচনা করছিলাম আল্লাহ সুভান ও তালা কোরআন মাজিদের সুরার রাদ তেরো নম্বর সুরার এগারো নম্বর আয়াতে বলছেন ইন আবি কমিং আবি আনফসিম আল্লাহ সুহানা হওয়া তালা কোন কমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে নেয় এই আয়াতটাও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আজকে যে কম বা গোষ্ঠী আমাদের মধ্যে যে অশান্তি আমাদের মধ্যে যে বিপর্যয় সেই বিপর্যয়ের জন্য কমরায় দায়ী আল্লাহ কোন কমের কোন গোষ্ঠীর কোন সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে তাহলে আমরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন যখন করে দিই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ যখন চলতে আরম্ভ করি তখনই আল্লাহ সুবহানাহ তালা আমাদের মাঝে এইরকম বিভিন্ন পদ্ধতিতে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবহানাহ তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ হওয়া তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ সুবাহানহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা সুরাত্ত বা নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ হওয়া তালা বলেন قل <applause> ان كان اباؤكم وابناؤكم وإخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخسون كسادها ومساكن ترزونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين الله سبحانه وتعالى بشير كتبولشن সেই আট প্রকার জিনিসের কথা বলছেন এই আট প্রকার জিনিস যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহ রসিদের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কুল ইনকান আবা হুকুম রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলা হচ্ছে তুমি বলো ইনকান আবা হুকুম তোমাদের পিতা ও আবনা হুকুম এবং তোমাদের পুত্র ওয়াই হুয়ান তোমাদের ভাই ওয়াজুয়াজুকুম তোমাদের স্ত্রী এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং তোমাদের ধন সম্পত্তি ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহ এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হওয়ার ভয় তোমরা করো ও মাসাকিনু তারজাউনাহা এবং তোমাদের অট্টালিকা তোমাদের ঘর যে ঘরে তোমরা থাকতে খুবই পছন্দ করো আহাব্বা ইলাইকুম যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের হয় মিনাল্লাহি আল্লাহর চাইতে ওয়া রসুলিহি এবং আল্লাহ রসুলের চাইতে ওয়া জিহাদিন ফিসাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের চাইতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন ফতর অব্বাসু তোমরা দাঁড়াও অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ হবি আমরিহি যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন তোমাদের উপরে এসে না যায় অল্লাহুল কামাল ফাসিকিন এবং আল্লাহ সুবাহ নালা ফাসিক লোককে কখনো হেদায়েত দেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুহানা হাত তালা যে শিক্ষা বা যে মেসেজ বা যে বার্তা আমাদের দিতে চাইছেন যে আমরা এই আট প্রকার লোকের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস যদি আল্লাহ আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি আমরা ভালোবাসি বেশি মহব্বত করি বেশি উগলুর পিছনে ছুটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতার তোমরা চুপ করো দড়াও যে কোন মুহূর্তে তোমাদের উপরে আজাব বা শাস্তি এসে যেতে পারে সুরা তোবার চব্বিশ নম্বর আয়তের উপরে যেখানে আল্লাহ সুবাহানা হওয়া তালা আট প্রকার জিনিসের কথা বলছেন সেই আট প্রকার জিনিস যদি আমাদের কাছে বেশি পছন্দের হয় আমরা বেশি মহব্বত করি বা বেশি ওগুলোর পেছনে ছুটে চলি তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদের যে ভয় দেখাচ্ছেন তিনি আমাদের সতর্ক করে দিতে চাইছেন যে তোমরা ওয়েট করো অপেক্ষা করো যে কোনো মুহূর্তে আল্লাহ সুহানা হওয়া তালার আজাব বা শাস্তি তোমাদের সামনে এসে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো আমরা সেই মহান আল্লাহ সুহানা হওয়া তালার যে অস্তিত্ব তার যে ক্ষমতা তার যে পাওয়ার সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেটা তো আমরা তখন বেশি বেশি করে স্মরণ করি বা মনে করি কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালে আমরা দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে সত্যিকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আট প্রকার জিনিসের কথা বললেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই আট প্রকার জিনিস নিয়ে এই পৃথিবীতে অত্যন্ত ব্যস্ত হয়ে থাকি ব্যস্ত হয়ে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ থেকে আল্লাহর मोहब्बत বা আল্লাহ রসূলের मोहब्बत থেকে গাফিল হয়ে থাকি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সুরা আল ইমরান

আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো এবং শিক্ষা গ্রহণ করলে তবেই আমাদের বর্তমান যুগেও যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগগুলো থেকে আমরা বেঁচে যেতে পারব। কোরআন শরীফের আরও অন্য একটা সুরায় বলা হয়েছে সুরা আলিম রানে তিন নম্বর সুরার চোদ্দ নম্বর আয়তে সেখানে বলা হচ্ছে যে ছ রকমের জিনিস মানুষের বেশি অ্যাট্রাক্টিভ করে দেওয়া হয়েছে

তারপরে হচ্ছে সন্তান সন্ততি তারপরে স্বর্ণ রোপার স্তূপ এইগুলো জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ বা টান আল্লাহ এই পৃথিবীতে তৈরি করে দিয়েছেন তারপরে বলা হচ্ছে যে ঘোড়া এবং মানুষের জন্য বেশি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে গৃহপালিত জন্তু জানোয়ার গৃহপালিত পশু এবং কৃষি জমি তাহলে এই যে ছ প্রকারের জিনিস এই ছ প্রকারের জিনিসকে মানুষের জন্য এমন আকর্ষণ করে দেওয়া হয়েছে তারপরে আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানা বলছেন যে এগুলো হচ্ছে দুনিয়ার তবে আল্লাহ সুবাহ আল্লাহ এত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিতে যে মানুষকে এই সমস্ত জিনিসগুলো সবসময় কাছে পেতে চাইবে সবসময় এই জিনিসগুলোর পিছনে মানুষ ছোটাছুটি করবে কিন্তু মানুষকে এটা শিক্ষা নিতে হবে যে এই সমস্ত জিনিসগুলো শুধু আমাদের এই দুনিয়ার অস্থায়ী জীবনের কিছু দিনের সামগ্রী কিন্তু আল্লাহ পাকাবুল আলামিনের কাছে যে প্রতিদান বা যে প্রতিফল রয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম প্রতিদান এবং সেটা হচ্ছে স্থায়ী প্রতিদান সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে বিচার বিশ্লেষণ করে শিক্ষা গ্রহণ করব যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা পড়ি মাঝে মধ্যে যে শাস্তি বা যে অঘটন বা যে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে শিক্ষা দেওয়া হয় তাহলে সেই শিক্ষাগুলো কেন হয় এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম এই আয়াতগুলোর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করব যাতে করে আমরা বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। কারণ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যদি বিস্তারিতভাবে পড়াশোনা করি আমরা জানি আল্লাহ সুবাহ আদম আল সাল্লাহাম থেকে শুরু করে আমাদের লাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যে নবী এবং রসুলের পৃথিবীতে এসেছিলেন তাদের যুগেও এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছিল এবং যারা সত্যিকারের মোমেন অর্থাৎ যারা নবী এবং রসুলকে স্বীকার করে নিয়েছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবাহান তালা অলৌকিকভাবে পরিত্রাণ দিয়েছিলেন এবং তাদের বাঁচিয়ে দিয়েছিলেন আবার যারা আল্লাহ সুবাহান তালাকে স্বীকার করেনি মেনে নেয়নি ইমান গ্রহণ করেনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই যে ইতিহাস সেই যে ঘটনা কোরআন মসজিদের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম মসজিদের মধ্যে আছে অনেক নবী ও রসুল পৃথিবীতে আবির্ভূত হলেও পঁচিশ নবী এবং রসুলের নাম আমরা কোরআন মসজিদের মধ্যে পাই এবং এই সমস্ত নবী এবং রসুলের যুগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল এবং যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী বাকি আমাদের বর্তমানে কি কি পদ্ধতিতে আমরা এই ন্যাচারাল ক্যালামিটির শিকার আল্লাহ কি কি পদ্ধতিতে আমাদের এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন সেগুলো আমরা দুনিয়া ক্ষেত্রে দেখে থাকি আল্লাহ সুভানা হওয়া তালা কোনো সময় মানুষকে এই প্লাবন দিয়ে বন্যা দিয়ে এই পরীক্ষা করে থাকেন তাহলে এই যে আল্লাহর ক্ষমতা এবং এটা যে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও যে একটা মাধ্যম ভূমিকম্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে সেখান থেকে নিদর্শন গ্রহণ করে তার যে একটা পরিণতি মানুষের হয় এবং মানুষ তখন তো বিশ্বাস করতে বাধ্য হয় যে এত বড় একটা দুর্যোগ এত বড় একটা অঘটন এটা কোনো মানুষের হাতে থাকতে পারে না মানুষের হাতে এটা ক্ষমতা নেই সুনামির যে খবর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সমস্ত সুনামিতে মারা যায় এগুলো তো সেই ন্যাচারাল কেলামিটি এগুলোই তো সেই প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে কেন আল্লাহ সুহানা হওয়া এরকম করে এক একটা দেশের এক একটা অংশকে ধ্বংস করে দিচ্ছেন আগে আমরা যে বললাম যে তার কারণ এগুলোই যে যখন মানুষ আল্লাহ রব্বুলা আলামিনের কাছ থেকে আল্লাহ সুহানা হওয়া তালার কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ তখন এইরকম বিভিন্ন পদ্ধতিতে মানুষকে এ পরীক্ষা করবেন আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী এপিসোডে ওয়া আখরাদ ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুবারু মাদিনাতিন কুহুলুল লাইনি আতুরবাতুহা আলা রাসিই আইনি